আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রবিনস ব্যাডমিন্টন হাব। তো আজকে থেকে আমরা ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের এক একটা র্যাকেটের এক একটা মডেলের আপনার স্পেসিফিকেশন জানাই দিলাম আপনাদের আসতে দিলে, তো আপনারা আরো ভালো দেওয়া মানে ভালো ধারণা পাবেন র্যাকেট সম্বন্ধে। আজকে যে র্যাকেটটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার অ্যাপাক্সের কমান্ডার 80। যদি অ্যাপাক্স সম্বন্ধে আপনাদের ধারণা না থাকে তাহলে বইলা রাখি, অ্যাপাক্স আপনার ওয়ার্ল্ডের 5-6টা টপ ব্র্যান্ডের মধ্যে একটা, ঠিক আছে? তো তাদেরই একটা র্যাকেট হচ্ছে কমান্ডার 80। এই র্যাকেটটা খুবই ভালো, আপনার টোটালি ডাবলস ওরিয়েন্টেড র্যাকেট, ঠিক আছে? তো আমি এটাতে পরে বলতেছি আপনাদের। এখন আসি র্যাকেটের স্পেসিফিকেশন নিয়ে। এই র্যাকেটের হেড দেখেন আপনারা, এই র্যাকেটের হেডটা হচ্ছে আপনার আইসোমেট্রিক ফ্রেম, ঠিক আছে? আইসোমেট্রিক ফ্রেমে হয় কি, আপনি সুইট স্পটটা একটু বেশি পাবেন। যাদের মনে করেন যে শাটেলের কন্টাকে সমস্যা, কারা শাটেলে ঠিক মতো মানে হিট করতে পারেন না বা হিট করার সময় উল্টা পাল্টা হিট হয়, তাদের ক্ষেত্রে হবে কি, র্যাকেটটা এক্সট্রা একটা বেনিফিট দিবে আপনারে। আপনি ওই সময় হিট করলে এটা যেহেতু সুইট স্পট বড়, আপনার হিটটা জায়গা মতো পড়বে। আর সাথে হচ্ছে আপনার এরো ফ্রেম ডিজাইন। এরো ফ্রেম ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, এরো ফ্রেম ডিজাইনটা হচ্ছে আপনি যখন ওই শাটেল হিট করবেন তখন আপনার শাটেল র্যাকেটটা বাতাসের মধ্যে বাতাস কাইটা গিয়ে শাটেলে হিট করতে হয়। তো এই ক্ষেত্রে আপনার যেহেতু এটা এরো ফ্রেম ডিজাইন, আপনার শট গুলো আপনি আরো দ্রুত করতে পারবেন, প্লাস হচ্ছে যে রিকভারি যে টাইমটা থাকে ওই রিকভারিটাও খুব দ্রুত হবে। এখন আসি আপনার শাফটের বেলায়। এই র্যাকেটের শাফটে কি এমন আছে, শাফট হচ্ছে এই জায়গাটারে বলে শাফট। একটা র্যাকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট আর মোস্ট ভ্যালুয়েবল পার্ট হয়েছে র্যাকেটের শাফট, বুঝতে পারছেন? তো এই শাফটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। দামি র্যাকেট গুলো অনেক ভালো, অনেক হাই টেকনোলজির শাফট ইউজ করে, তো এই র্যাকেটটারও শাফট কোনো অংশে খারাপ না। তো এই র্যাকেটের শাফট হচ্ছে আপনার কার্বন ন্যানো টেকনোলজি দিয়ে ইউজ করা। এই কার্বন ন্যানো টেকনোলজি ইউজ করার মাধ্যমে আপনার এই র্যাকেটের শাফটটাকে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। বেনিফিটটা হইছে যে আপনার প্রত্যেকটা স্ট্রোক করার পরে আপনার র্যাকেটের যে শক অ্যাবজর্বেশনের সময়টা আছে ওই সময়টা খুবই দ্রুত হবে। আপনি ফিল করতে পারবেন যে র্যাকেটটা থেকে আপনি একটু এক্সট্রা বেনিফিট পাইতেছেন। আর এই শাফটে আরেকটা স্পেশালিটি হচ্ছে যে আপনি যখন ওই স্ট্রোক করবেন, একটা স্ট্রোক করার পরে আপনার র্যাকেটটা আবার রেডি হইতে হবে সেকেন্ড একটা স্ট্রোকের জন্য। আপনারা যদি ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে থাকেন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যে স্লো মোশনের যে ভিডিওগুলো আছে, দেখবেন শাফটটা একদম এরকম ব্যান হয়ে যায়। তো ওই ব্যান হওয়ার পরে শাফটটা যখন আবার জাগার আসার যে কুইক যে সময়টা দরকার, এটা তো আমি আপনি খালি চোখে দেখতেছি, ঠিক আছে না? কিন্তু ওইখানে খুব কম সময় হয়, ওই সময়টা আপনি খুব দ্রুত ফিডব্যাক দিবে এই শাফটটা। তো এটা আপনি এর মাঝে এটা হেড হেভি হওয়াতে আপনার স্পেশে একটা এক্সট্রা বেনিফিট তো আপনি পাইতেছেন। যারা আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্লেয়াররা হেড হেভি র্যাকেট লাইক করে এটা, কারণ হেড হেভি র্যাকেটে একটু স্ম্যাশ ভালো পাবেন, আপনি এ পরিসি একটু ভালো পাবেন। তো এটা টোটালি ডাবলস প্লেয়ারদের জন্য। আপনি যদি মনে করেন যে ওকেশনালি সিঙ্গেলস খেলেন ভাই ব্রাদার্সদের সাথে এজ এ ফান, তো তাইলে আপনার জন্য ঠিক আছে। বাট যদি আপনি সিঙ্গেলস প্লেয়ার হন তাইলে আপনি এই র্যাকেটটা চুজ না করাই আপনার জন্য বেটার। তো এটা আমি ডেলিভারির জন্য রেডি করছি কাস্টমার একজনের, তো ভাবলাম এটা দিয়েই শুরু করি। এটাতে আপনারা দেখেন লিনিং এর N9 দেওয়া, লিনিং এর N9 খুবই লেটেস্ট একটা স্ট্রিং। এটা আপনার একটু মোটা, 0.70 mm, অনেকটা আমাদের BG65 এর মতো, ঠিক আছে? তো স্ট্রিংটা খুবই ভালো, খুবই পাওয়ারফুল, খুবই ডুরাবল। আর আশা এখন পর্যন্ত যারা নিছেন মোটামুটি ভালোই ফিডব্যাক পাইছে, এমন খারাপও পাই নাই। তো যাক, আপনাদের যদি কারো অরিজিনাল জিনিস লাগে, শুধু অ্যাপাক্স না যে কোনো জিনিসের ক্ষেত্রে, আপনারা যারা আছেন জানেন যে আমরা কখনোই কোনো কপি মাল আমাদের শপ থেকে সেল দেই নাই বা আমাদের এমন কোনো ব্যাকগ্রাউন্ডও নাই। তো আপনাদের যা যা শুধু অরিজিনাল র্যাকেট লাগে, অরিজিনাল জিনিসপত্র লাগে, আমাদের শপে সব কিছুই আছে। তো আমাদের পেজে আপনাদের ইনবক্স দিবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন যেন নিজেরা শুধরাই নিতে পারি। ধন্যবাদ সবাইরে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।